মধুপুরে ঈদ উপলক্ষে যাত্রীদের অভিযোগ ভাড়া নেওয়া হচ্ছে বেশি, কিন্তু বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন বিআরটি এর নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে, অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। টাঙ্গাইলের মধুপুর থেকে বাবুল রানার বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরে ঈদের ছুটি শেষ করে ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে 400 টাকা ভাড়া নেওয়া হচ্ছে 500 টাকা। এমন অভিযোগের ভিত্তিতে বাস চালকগণ বলছেন, গত বছর বাস টার্মিনালে বাস সিটিং করতে 500 টাকা দিতে হতো, কিন্তু এসব মিলিয়ে দিতে হচ্ছে 1200 থেকে 1500 টাকা করে, যার কারণে এবার ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে। এ বিষয়ে মধুপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম হাসাইন বাবু রাজ বলেন, অভিযোগ মিথ্যা, বিআরটি এর নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে বলে জানান তিনি। না, এই ধরনের অভিযোগ মিথ্যা। কারণ ধরল, এখানে বিআরটি নির্ধারিত ভাড়ায় আমাদের ঢাকা থেকে মধুপুর 397 টাকা, সেখানে আমরা কিছু গাড়িতে নর্মাল গাড়ি যেগুলো সেগুলো 300 টাকা তুলতেছে, আর যেগুলো একটু লাক্সারি গাড়ি সেটা 400 টাকা তুলতেছে। আর দিয়ে আমরা 1000 টাকা সিস্টেম জিবি করছি। গতবার ছিল 500 টাকা, গতবার তো কামলার বেতন ছিল 100 টাকা 200 টাকা, এবার সব কিছু বেশি। তাহলে তাদের তো টাকা দিতে হয়, 300 নিচে কোনো টাকা নাই তাদেরকে। আমাদের মালিকদের আছে কয়েকজন, তাদেরকে 400 করে দেয়, সারাদিন খাওয়া দাওয়া আছে,